আলহামদুলিল্লাহ সালাম ওয়াইলাইবাদ হিল্লাদিনাবাদ বোন জানতে চেয়েছেন যে মহিলারা যদি পুরুষদের সঙ্গে ফরজ সলাদ জামাতে আদায় করতে ইচ্ছে পোষণ করে সেই ক্ষেত্রে আমরা জানি যে পুরুষদের জন্য প্রথমের প্রথম দিকের কাথার উত্তম আর মহিলাদের জন্য পিছন দিকের কাতার উত্তম কিন্তু যদি ঘরোয়া পরিবেশে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে বাসায় কখনো যদি স্বামী স্ত্রী এবং সন্তানেরা একসঙ্গে যদি সলাদ আদায় করে সেই ক্ষেত্রে যদি পুত্র সন্তান বোন অথবা মায়ের সঙ্গে যদি একই কাতারে দাঁড়ায় তাহলে কি নামাজ শুদ্ধ হবে আকুল আবিল্হ তৌফিক মহিলারা পুরুষদের সঙ্গে ফরজশালার জামাতে আদায় করতে পারবে নিষেধ নেয় এই ক্ষেত্রে যদি বাসা থেকে মসজিদে যাতায়াতের যে রোড এই রোডটি যদি সম্পূর্ণরূপে নিরাপদ থাকে কোনো রকম ফেতনা ফাসাদের আশঙ্কা না থাকে আর মেয়েরা যদি মসজিদে গিয়ে জামাতে সলাদ আদায় করতে চায় সেই ক্ষেত্রে ওই মেয়েদের অভিভাবকদের তাদেরকে মসজিদে যেতে বাধা দেওয়ার অধিকার নেয় কারণ সয় ইমা সাল আলয়াল্লাম মাসাজিদ আল্লাহর বান্দিরা যদি মসজিদে যেতে চায় তাহলে তোমরা তাদেরকে বাধা দিবা না তবে মহিলাদের জন্য বাসায় নামাজ পড়া মসজিদের থেকেও উত্তম এটি হচ্ছে সহি হাদিস দ্বারা প্রমাণিত এই ক্ষেত্রে রসু সাহেসম বলেছেন যে যদি মেয়েরা মসজিদে গিয়ে সলাৎ আদায় করতে চায় তাহলে সে সেই ক্ষেত্রে নিশ্চয় মেয়েদের জন্য পিছন দিকের কাতারগুলো উত্তম রসু সাহেসম ইসাদ ফরমান খৈরু সুফুফের রিজাল আউ্লুহা ওয়া শরুহা আখেরুহা ও খৈরু সুফুফের নিসাই আখেরুহা ও শরুহা আউলুহা পুরুষদের জন্য সবচেয়ে উত্তম কাতারগুলো হচ্ছে প্রথম দিকের কাতার আর অপছন্দনীয় হচ্ছে পিছনের কাতার আর মহিলাদের জন্য উত্তম কাতার হচ্ছে পিছন দিকের কাতার আর অপছন্দনীয় কাতার সমূহের মধ্যে কাতার হচ্ছে পিছনের কাতার হাদিসটি আবহাওয়া থেকে বর্ণিত মুসলিম শরীফে বর্ণিত হয়েছে যদি কোনো মেয়ে পুরুষের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে আর ওই মেয়ে এবং ওই পুরুষের মাঝে যদি কোনো রকম পার্টিশন না থাকে তাহলে কতিপয় উলামাই কেরামের মধ্যে চারজন ব্যক্তির নামাজ বাতিল বলে গণ্য হবে মহিলার নামাজ মহিলার ডাইনে যে ব্যক্তি দাঁড়িয়েছে তার নামাজ তার ইমিডিয়েটলি বামে যে দাঁড়িয়েছে তার নামাজ এবং সরাসরি তার পিছনে যেই পুরুষ দাঁড়িয়েছে তার নামাজ বাতিল বলে গণ্য হবে তবে মহিলা এবং পুরুষের মাঝে যদি কোনো পার্টিশন থাকে পিলার থাকে অথবা জায়গা অবশিষ্ট রাখলো সেই ক্ষেত্রে যেই জায়গাতে কমপক্ষে একজন পুরুষ দাঁড়িয়ে আরামে সলাাত আদায় করতে পারবে এই পরিমাণ জাগা যদি উভয়ের মাঝে যদি অবশিষ্ট থাকে তাহলে এই নামাজ অনেক ওলামাইকেরামের মতে সহি হবে বাতিল বলে গণ্য হবে না কতিপয়ী কেরাম এই ক্ষেত্রে শুধু একটি পরিস্থিতিতে জায়েজ আখ্যা দিয়েছেন তা হচ্ছে এই বিশেষ করে মক্কাতে কাবা শরীফে শত চেষ্টার পরও যদি কোনো মহিলা সেফারেট স্থান না পায় সেই ক্ষেত্রে নিরুপায় হয়ে যদি পুরুষের সাথে দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে বেশ কিছু কেরাম এই নামাজটাকে জায়েজ বা বৈদ্য হিসাবে আখ্যা দিয়েছেন কারণ হচ্ছে নিরুপায় তবে এই ক্ষেত্রে মহিলাকে অবশ্যই রাখতে হবে লক্ষ্য রাখতে হবে যে কোনো যেন সে অপরিচিত কোনো পুরুষের সঙ্গে না দাঁড়ায় হয়তো তার স্বামী তার ভাই তার পিতা মানে মাহরাম ব্যক্তির সঙ্গে দাঁড়ানোর চেষ্টা করবে আল্লাহ বরসিল্লাক আল্লিফুল্লাহ নাফসান ইল্লা বুসাহা যদি ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে একসঙ্গে সলাৎ আদায় করতে চায় নিশ্চয়ই করতে পারবে তবে এই ক্ষেত্রেও পুত্র সন্তান পুত্র সন্তান নিজের সন্তান হলেও মায়ের সঙ্গে একই কাতারে দাঁড়াতে পারবে না অবশ্যই তাকে সেপারেট কাতারে দাঁড়াতে হবে অর্থাৎ স্বামী স্ত্রী এবং দুই সন্তান সেই ক্ষেত্রে নিশ্চয়ই তিন কাতার হবে প্রথম কাতারে ইমাম দাঁড়াবে স্বামী অথবা এক ছেলে দ্বিতীয় কাতারে মানে দুই ছেলে অথবা পিতা এবং এক ছেলে দাঁড়াবে তৃতীয় পিছনের কাতারে মা দাঁড়াবে যদি পিতা এক সন্তান আর মা এবং দুই মেয়ে হয় সেই ক্ষেত্রে দুই কাতার হবে পিতার সঙ্গে ছেলে দাঁড়াবে পিতা হয়তো ইমামতি করবে তাহলে ছেলে ডানে দাঁড়াবে এরপর ইমামের পিছনে মা এবং দুই মেয়ে দাঁড়াবে এইভাবে সলাদ আদায় করতে হবে কিন্তু ছেলে সন্তান হলে কশ্চিন কালো মা অথবা বোনের সাথেও সে একা একই দাঁড়াইতে পারবে না যদিও সে বয়সে অল্প হোক না কেন এই ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় তা হচ্ছে এই স্বামী স্ত্রী যদি জামাতের সাথে সলাদ আদায় করতে চায় তবুও কিন্তু তারা পাশাপাশি দাঁড়িয়ে সলাৎ আদায় করতে পারবে না অবশ্যই স্ত্রীকে স্বামীর পিছনে সলাৎ আদায় করতে হবে আরও লক্ষণীয় যে কখনো দেখা যায় যে স্ত্রী হাফেজা কোরআনের হাফেজ আর স্বামী জেনারেল শিক্ষিত অথবা অনেকটা মূর্খই বলা চলে শুধুমাত্র কয়েকটি সুরা নামাজ পড়ার জন্য যতটুকু যথেষ্ট এই সুরাগুলোই তার মুখস্থ আছে সেই ক্ষেত্রে যদি স্বামী স্ত্রীকে প্রস্তাব দেয় যে আমরা দুইজন সলাদ আদায় করব জামাতের সাথে তবে নিশ্চয়ই তুমি কোরআনের হাফেজ অথবা তুমি আলেমা আমার থেকে সুন্দর তেলাত করতে পারো তাহলে তুমি ইমামতি করো আর আমি মুক্তাদি হই এই ক্ষেত্রে কিন্তু উভয়ের নামাজি বাতিল বলে গণ্য হবে কারণ মহিলা কখনো পুরুষের ইমামতি করতে পারবে না তবে মহিলা মহিলাদের ইমামতি করতে পারবে সেই ক্ষেত্রে মহিলা মহিলাদের প্রথম কাতারের মিডিলে অর্থাৎ মাঝখানে দাঁড়াবে আল্লাহ রবিল আলমিন আমাদের সকলকেই প্রতিটি ক্ষেত্রেই কোরআন সন্না থেকে সমাধান জেনে সে অনুপাতে আমল করা তৌফিক দান করুন